যাদবপুরের স্বপ্নদীপের মৃত্যুর পর যুব মোর্চার ধর্ণা মঞ্চে এসে আন্দোলনের তীব্রতা বাড়িয়ে দিয়ে গেলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার বিকেলে শুভেন্দু বাবু এবং রাহুল সিনহা সহ একজাত দলীয় নেতা এই ধর্মমঞ্চে এসে শোক প্রকাশ করেন। শুভেন্দু অধিকারী 17.5 বছরের স্বপ্নদীপের মৃত্যু নিয়ে কি কি বলেছেন শোনাব। করতে চাই আমরা শুধু বাম অতি বাম, এই যে তথাকথিত আধুনিক মডার্নাইজেশনের নামে মুক্ত চিন্তা মুক্ত মন, এটাকে আমরা মনে করি একটা মানসিক বিকার। এর শুধু এরা নয় যারা আমাদের শিক্ষা ব্যবস্থায় কর্তৃপক্ষ হিসেবে জড়িয়ে আছে, তারাও কোনোভাবে এই দায়িত্ব এড়িয়ে যেতে পারেন না। ইতিমধ্যে সংবাদ মাধ্যমের টক শো, প্রাক্তন উপাচার্য, শিক্ষাবিদ, চিন্তাশীল ব্যক্তি, বিভিন্ন রাজনৈতিক দলের যারা সংবেদনশীল নেতা, তাদের মুখ থেকে আপনারা সবাই শুনেছেন যাদবপুর বিশ্ববিদ্যালয় তার হোস্টেল, তার র্যাগিং, তার অত্যাচার, এটা অনেক দিন ধরে চলে আসছে। এবং কলকাতা হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি মঞ্জুলা চেল্লুর মহোদয়ের নির্দিষ্ট করে জাজমেন্টকেও যাদবপুরে কার্যকর করা হয়নি। গতকাল একটি সামাজিক সংগঠন আয়োজিত স্মরণ শ্রদ্ধা সভায় সেখানে অভিজিৎ বাবু প্রাক্তন উপাচার্য বলছিলেন কিভাবে সিসিটিভি লাগানো আটকানো হয়েছে, কিভাবে নিরাপত্তা চৌকি বসাতে দেওয়া হয়নি, এবং জেলে থাকা ওই চোর পার্থ চ্যাটার্জি আর তার মনিব মমতা ব্যানার্জি কিভাবে এই ঘটনার পিছনে দায়ী পরিষ্কারভাবে বলা হয়েছে। প্রথম ধরা পড়েছে সৌরভ, এই সৌরভ হল বাংলা পক্ষের নেতা। কে বাংলা পক্ষ? যাদের সৃষ্টি করা হয়েছিল 2021 সালে বিধানসভা নির্বাচনের আগে ভারতীয় জনতা পার্টিকে অবাঙালিদের পার্টি বলে প্রচার করার জন্য। এই সৌরভের ফেসবুক অ্যাকাউন্ট খুলে দেখবেন, এই 1.5-2 মাসের মধ্যে আমাকে আক্রমণ করে ফেসবুকে তার লেখা WBCS এ বাংলা নাকি আমরা আটকাতে চাই, আমরা অবাঙালিদের বাংলা পড়াতে চাই, আমাদের জাতীয় শিক্ষানীতি নরেন্দ্র মোদীজির রিজিওনাল ল্যাঙ্গুয়েজ আঞ্চলিক ভাষাকে মর্যাদা দেওয়ার জন্য আনা হয়েছে, আমরা সবাই এর পক্ষে। এরা মমতা ব্যানার্জির পেরোলে আছে। এদের একজন তন্ময় ঘোষ, তিনি এখন বড় নেতা সরকারি পোস্টে আছেন, তাকে মমতা ব্যানার্জি বেতন দেওয়ার, গাড়ি দেওয়ার, সিকিউরিটি দেওয়ার ব্যবস্থা করেছেন। এদের একজন সামিনুল, তাকে রাজ্যসভায় পাঠানো হয়েছে। এদের প্রত্যেকের চরিত্র আপনারা জানেন। এই এরাই এই অর্গানাইজেশন গুলো DS সহ এই 3-4টি অর্গানাইজেশন 21 সালে নো ভোট টু বিজেপি ক্যাম্পেন করেছিল। এরা হচ্ছে মমতা ব্যানার্জির বিটিম, মমতা ব্যানার্জির ফান্ডেড অর্গানাইজেশন। এবং এদেরকে গোটা হোস্টেলটাকে অত্যাচারের জায়গায় পরিণত করো, মাদক ছড়িয়ে দাও, যা খুশি করো। একটু আগে আমাকে যে ভাইরা তারা ডেপুটেশন দিয়ে গেল অ্যাজ এ লিডার অফ অপোজিশন, তারাও একটি কথা বলে গেছে যে ভারতবর্ষের মধ্যে যাদবপুর বিশ্ববিদ্যালয় সেখানে নাকি বন্দে মাতরম নিষিদ্ধ। আমরা উপরে ফেলবো, আমরা ওই পার্টির সৈন্য যে পার্টি কাশ্মীর থেকে 370 ধারা তুলে ফেলে দিয়েছে।
উপরে ফেলে দিয়েছে। আমরাও এখান থেকে এই তথাকথিত টুকরে টুকরে জ্ঞান, দেশ বিরোধী শক্তি, ইনকিলাবি নারা, চীন যাদের বাপ আর মা, মমতা ব্যানার্জি যার গার্ডিয়ান, তাদেরকে তুলে ফেলবো, এ দায়িত্ব আমাদের। আমরা এই প্রিয় আমাদের আদরের ছাত্রটি হত্যার সঙ্গে যারা যুক্ত তাদের মধ্যে জম্মু কাশ্মীর থেকে এসে ওবিসি সার্টিফিকেট বের করে এখানে অ্যাডমিশন নেওয়া একজনও ধরা পড়েছে। কলকাতার যাদবপুরের বিজেপি যুব মোর্চার ধর্ণা মঞ্চ থেকে পবিত্র কমল রায়ের রিপোর্ট, টাইমস 14 বাংলা।